ওকে, গুড মর্নিং স্টুডেন্টস। আমাদের গত ক্লাসে রুল 14 পর্যন্ত হয়েছিল আর্টিকেলস এর। আজকে আমরা রুল 15 থেকে শুরু করব। রুল 15 এ একটু লক্ষ্য করো, যেখানে বলা আছে কোনো ভবন যেমন মসজিদ, মাস্ক মানে মসজিদ, চার্চ মানে গির্জা, হসপিটাল তো জানো হাসপাতাল, প্রিজন মানে জেলখানা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এবং কোর্ট, আদালত ইত্যাদি যে ভবনগুলি নির্মিত হয়েছে সেগুলিতে আমরা যদি যাই, ওইদিকে যদি যাই, যদি যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে সেই উদ্দেশ্য নিয়ে যদি যাই, তখন উক্ত ভবনের আগে কোনো আর্টিকেল বসাবো না। যেমন মসজিদ তৈরি হয়েছে কি, ইবাদতের জন্য। আমরা যদি ইবাদতের জন্য মসজিদে যাই তাহলে তার আগে কোনো আর্টিকেল দিব না। চার্চ গির্জা ইবাদতের জন্য প্রস্তুত হয়েছে, চার্চে যদি কেউ যায় ইবাদত করতে তখন তার আগে কোনো আর্টিকেল হবে না। হসপিটাল কি, সেবা রোগ রোগ বালাই সারার জন্য নির্মিত হয়েছে। এখন হাসপাতালে যদি কেউ ডাক্তার দেখাতে যায় বা সেবা নিতে যায় তার আগে কোনো আর্টিকেল হবে না। জেলখানা, চুরি ডাকাতি ছিনতাই করে যদি জেলখানাতে কেউ যায় তখন তার আগে কোনো আর্টিকেল হবে না। এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে যদি কেউ যায় তখন তার আগে কোনো আর্টিকেল হবে না। কোর্ট, আদালত, আদালত প্রাঙ্গণে যদি কেউ বিচার প্রার্থনা করতে যায় তখন তার আগে কোনো আর্টিকেল হবে না। এটাই হলো আমাদের স্কুলটার নিয়ম। ভবনটি যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে যায় তখন উক্ত ভবনের আগে কোনো আর্টিকেল নাই। এখন দেখো, মাই মাদার ইজ ইল, শি হ্যাজ বিন টেকেন টু ড্যাশ হসপিটাল। এখন মা আমার অসুস্থ, তাকে কোথায় নেওয়া হয়েছে? হসপিটালে। উনি কি হাসপাতালে বেড়াইতে গেছেন না সেবা নিতে গেছে? সেবা নিতে গিয়েছে। তাহলে এইখানে আমরা হাসপাতালের আগে কোনো আর্টিকেল ব্যবহার করব না? না স্যার। কি করব বলো দেখি? ক্রস বসাবো। ক্রস বসাবো, সেখানে ক্রস বসবে। তাহলে মাই মাদার ইজ ইল, শি হ্যাজ বিন টেকেন টু ক্রস হসপিটাল। শি হ্যাজ বিন টেকেন টু ক্রস হসপিটাল। ওকে, বুঝতে পেরেছো? লিখেছো সবাই? আই এম গোইং টু ড্যাশ হসপিটাল টু সি মাই মাদার। এখন আমি হসপিটালে কিসের জন্য যাচ্ছি বলো দেখি? সেবা নিতে যাচ্ছি। দেখো দেখি, ভালো করে দেখো, আই এম গোয়িং টু ড্যাশ হসপিটাল টু সি মাই মাদার। আমার মাকে দেখতে যাচ্ছি। মাকে দেখতে যাওয়া কি সেবা দেওয়া? সেবা নেওয়া বেড়াতে যাচ্ছে। তাহলে ভবনটি যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে না যেয়ে যদি বেড়ানোর উদ্দেশ্যে যাই, ভবনটিতে যখন মোরা বেড়ানোর উদ্দেশ্যে যাই তখন উক্ত ভবনের আগে দা বসাতে চাই। ভবনটি যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে না যাই, বেড়ানোর উদ্দেশ্যে যাই, ভবনটিতে যখন মোরা বেড়ানোর উদ্দেশ্যে যাই, ভবনটিতে যখন মোরা বেড়ানোর উদ্দেশ্যে যাই তখন উক্ত ভবনের আগে কি বসাতে চাই? দা বসাতে। দেখো আমি ওখানে বেড়াতে গেছি, অর্থাৎ মাকে পরিদর্শন, ভিজিট করতে গেছি। ভিজিট মানেই বেড়ানো। তাহলে এখানে হসপিটালের আগে কি হবে? দা হবে। দা হবে। আই এম গোইং টু দা হসপিটাল টু সি মাই মাদার। বুঝতে পেরেছো সবাই? ওকে স্যার, সবাই বলো কি হবে। আচ্ছা আমাকে বলো হলো আয়েশা আক্তার, বলো আয়েশা আক্তার, বলো কি হবে? আয়েশা আক্তার, আয়েশা আক্তার কথা বলে না। আচ্ছা নুসরাত জাহান তিশা, বলো নুসরাত জাহান তিশা কি হবে? কেউ কথা, আচ্ছা কে বলবে বলো? ক্রস। কেন ক্রস হবে, কারণ কি বলো? এখানে বলেছে রুবেল ইজ এ থিপ, তাই না? রুবেল কি একজন চোর, তাহলে চুরি করে ধরা পড়লে তারে কোথায় পাঠানো হবে? জেলে। এটা কি বেড়াইতে যাবে সে জেলে,
চোরের জায়গা জেল বেড়ানো চোরের জায়গা জায়গায় জেল তাহলে এটা বেড়ানোর উদ্দেশ্যে সে যায় নাই তাহলে ভবনটি যে সেই উদ্দেশ্যে যায় তখন উক্ত ভবনের আগে কোনো আর্টিকেল নাই তাহলে আমরা এখানে ভবনের আগে কি ব্যবহার করব ক্রস ব্যবহার করব তাহলে রুবেল ব্যবহার করব হি হ্যাজ বিন সেন্ট টু ক্রস জেল হি হ্যাজ বিন সেন্ট টু ক্রস জেল রুবেলস ব্রাদার ইজ গোইং টু ড্যাশ জেল টু সি হিজ ব্রাদার কি হবে বলো দেখি স্যার এখানে দা হবে কেন দা হবে কারণ সে তার ভাইকে দেখতে গেছে জেলে পরিদর্শন করতে গেছে বেড়াতে যাচ্ছে গুড অনেক ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আমার এই স্টুডেন্ট গুলি বিশ্বসেরা স্টুডেন্ট হয়ে যাবে যদি লেখাপড়া ঠিক মতো অ্যাটেন্ড করে আমি খুবই প্লিজ হলাম টু সি ইওর আন্ডারস্ট্যান্ডিং তোমার যে বোধগম্যটা দেখে আমি খুবই অভিভূত হলাম থ্যাংক ইউ ভেরি মাচ এভাবে সুন্দর করে বুঝে লেখাপড়া করতে হবে দেখবা যে এটা অনেক অনেকেই জানে না অনেক অনেক এমনকি অনেক টিচারও এটাকে বলতে পারবে না খুব খুব যদি সেরকম এটা স্টাডি না করে না জানে ডু আন্ডারস্ট্যান্ড তো রুবেলস ব্রাদার ইজ গোয়িং টু ড্যাশ জেল টু সি হিজ ব্রাদার এখানে সে রুবেলের ভাই জেলখানায় চুরি করে ধরা পড়ে যাচ্ছে না সে যাচ্ছে কিসের জন্য সে যাচ্ছে ওখানে বেড়াতে তাহলে বেড়াতে যাওয়ার জন্য আমরা কি কি ভবনটি যখন মোরা বেড়ানোর উদ্দেশ্যে যাই তখন উক্ত ভবনের আগে দা বসাতে চাই সেক্ষেত্রে আমরা দা বসাবো রুবেলস ব্রাদার ইজ গোয়িং টু দ্য জেল টু সি হিজ ব্রাদার আমরা এখানে সি হিম দিয়েছি টু সি হিজ ব্রাদার তাই না টু সি হিজ ব্রাদার টু সিক্সটিন যদি কোন ওয়ার্ডের প্রথম লেটারটি এইচ হয় এবং তা যদি উচ্চারিত না হয় যদি এইচ হলেও সেই এইচটা যদি সাইলেন্ট থাকে অর্থাৎ উচ্চারিত না হয় তখন তার পূর্বে আমরা এন বসাই কিন্তু তা যদি উচ্চারিত হয় তখন তার পূর্বে আমরা ই বসাই বুঝতে পেরেছ যেমন দেখো এইচ ও এন ই এস টি বুঝতে পেরেছ কি হবে H O U S E এটা হাউস তাই না হাউসের এইটা উচ্চারণ হয়েছে এখন একটা মজার বিষয় আছে আমি আগে একটু একটু উদাহরণে চলে যাই তারপর বলবো যেমন দেখো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান তাই এখানে এন হবে কারণ এইটা উচ্চারিত না হয়ে অনেস্ট হয়েছে গুড তাহলে এখানে আমরা কি ব্যবহার করব হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি ইজ অ্যান অনেস্ট ম্যান আই হ্যাভ বিন ওয়াকিং ফর ড্যাশ আওয়ার স্যার এখানেও অ্যান হবে কারণ এখানেও এইটা উচ্চারিত না হয়ে অ উচ্চারিত হয়েছে গুড তাহলে আই হ্যাভ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার অনেক সুন্দর অনেক সুন্দর দিস ইজ ড্যাশ হাউস এইচ এর উচ্চারণ হয়েছে তাই না আচ্ছা গুড এখন বলো দেখি এটা কি হবে সবাই বলবে তোমরা
সবাই লেখো। স্যার এটা মাই ফাদার ইজ অ্যানোনিমাস হবে না? বলো বলতে স্যার এ হবে না? স্যার এখানে মাই ফাদার ইজ অনেস্ট। একজন বলেছে এ হবে, আরেকজন বলেছে সবাই লক্ষ্য করো এখানে আমাদের উত্তরটা এও হবে না এনও হবে না, তাহলে কি হবে এখানে উত্তর হবে আমরা প্রথমে বলেছিলাম মনে আছে তোমার যে যদি নাউনও নাই আর্টিকেল নাই, নাউন আছে তো আর্টিকেল আছে, নাউন নাই আর্টিকেল নাই, অ্যাডজেক্টিভের পরে নাউন নাই প্রথমে রুলে বলেছিলাম একদম, অ্যাডজেক্টিভের পরে যখন নাউন না পাই তখন উক্ত অ্যাডজেক্টিভের আগে ক্রস বসাতে চাই, তবে কিছু কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া আমরা অ্যাডজেক্টিভের পরে যখন কোনো নাউন নাই তখন উক্ত অ্যাডজেক্টিভের আগে ক্রস বসাতে চাই, বুঝতে পারছো? আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম, মজার একটা খেলা, খেলাটা কি তোমরা এরকম এখন খুব মুশকিল, এখন বানানোও যায় না, এখন এই পুরি বাপরে বাপ এটা করতেও খুব কষ্ট লাগে, যেরকম এইরকম করতাম আমরা, এটা কি বুঝতে পেরেছো? এরকম করে আঙ্গুল দিয়ে আঙ্গুলের উপর আঙ্গুল তুলে একটা জিনিস তৈরি করতাম, তোমরা কি করো কখনো? এটা কি বলতো? এটা আদা, তাই না? আদা আমরা বলতাম এই আদা নিবি আদা, তখন বলতো নিব, তো আমরা এরকম চট করে হাত খুলে দিতাম, বলতাম আদাও নাই দাদাও নাই, আদাও নাই কি নাই দাদাও নাই। এখন এটা কেন বললাম তোমাদেরকে, যখন এটা তো অনেস্ট অ্যাডজেক্টিভ, তাই না? অনেস্ট কি অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ এর পরে যদি নাউন না থাকে তাহলে এখানে কোনো আর্টিকেল হবে না, নাউন নাই অ্যাডজেক্টিভ এর পরে কোনো নাউন নাই, অ্যাডজেক্টিভ এর আগে কোনো আর্টিকেল ও নাই, ওই যে আদাও নাই দাদাও নাই, ওটা কি আদাও নাই দাদাও নাই, তাহলে আমরা কি বলেছি বলো দেখি? অ্যাডজেক্টিভ এর পরে যখন কোনো নাউন নাই উক্ত অ্যাডজেক্টিভ এর আগে কোনো আর্টিকেল ও নাই, যেমন আমরা যদি বলি হি ইজ ড্যাশ গুড, কি হবে? স্যার এখানে ক্রস হবে। কেন ক্রস হবে? স্যার কারণ এখানে কোনো নাউন নাই তাই কোনো আর্টিকেল হবে না। হ্যাঁ, গুডটা হলো অ্যাডজেক্টিভ, তাই না? গুডটা কি অ্যাডজেক্টিভ? অবস্থা সংক্ষেপে বলে দেয় সেটাই হলো অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এটা একটা নাউন থাকতে হবে, আমরা বলি he is dash good boy, এবার কি হবে বলো দেখি? he is
বলেছিলাম মনে আছে আদাও নাই কি নাই দাদাও নাই আদা আছে তো দাদা আছে নাউন নাই এখানে আর্টিকেল নাই অ্যাডজেক্টিভ এর পরে নাউন আছে ওখানে আর্টিকেল আছে রুল 17 কোন নাউন যদি ভাওয়েল অথবা ভাওয়েলস দিয়ে কোন নাউন যদি একটি ভাওয়েল অথবা একাধিক ভাওয়েল দিয়ে শুরু হয় এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় কোন নাউন যদি একটি ভাওয়েল বা একাধিক ভাওয়েল দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন উক্ত নাউনটির পূর্বে আমরা কি করব দেখাবো ওইটা এ বসাবো আচ্ছা ফাতেমা সিদ্দিকা ফাতেমা সিদ্দিকা তুমি মিউট করো ওকে যখন নাউনের কোন নাউন যদি ভাওয়েল অথবা ভাওয়েলস দিয়ে শুরু হয় এবং তা যদি ইউ এর মতো উচ্চারণ হয় তখন আমরা নাউনকে পড়বে এ বসাই এন বসাই না যেমন দেখো আই হ্যাভ ইউই ই দিয়ে শুরু হয়েছে ইউই শুরু হয়েছে কি দিয়ে ই দিয়ে ইটা কি ভাওয়েল ভাওয়েল কোনগুলি বলো দেখি এ ই আই ও ইউ এটা ভাওয়েল কিন্তু ইউর মতো উচ্চারণ হয়েছে তাই এটার আগে এ বসবে তাহলে যখন কোন নাউন ভাওয়েল দিয়ে শুরু হলেও উচ্চারণ ইউ এর মতো হয় তখন তা করবে এন না বসিয়ে আমরা কি বসাবো এ বসাবো যেমন দেখো মাই ব্রাদার রিডস এট এ ইউনিভার্সিটি নট আর এখানে আমরা কি বসাবো আই হ্যাভ এ ইউ মাই ব্রাদার রিডস এট এ ইউনিভার্সিটি দেখো ইউনিভার্সিটি ইউ দিয়ে হয়েছে কিন্তু ইউটা ভাওয়েল ভাওয়েল কোনগুলো বলো দেখি এ ই আই ও ইউ আই ও ইউ তাহলে ইউ ভাওয়েলের মধ্যে পড়েছে ইউ ও ভাওয়েলের মধ্যে পড়েছে কিন্তু উচ্চারণ দুইটার কি আর এটার উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চারণ হচ্ছে তাহলে এদের আগে এন না বসিয়ে আমরা কি বসিয়েছি এ বসিয়েছি আচ্ছা রোল 18 আমরা আর 1 মিনিট 2 মিনিট আছে আমরা রোল 18 টা একটু দেখি ও দিয়ে গঠিত সকল ওয়ার্ডের পূর্বে আমরা কি বসাই এন বসাই শুধুমাত্র ওয়ান এন যুক্ত সেন্টেন্সের পূর্বে আমরা এ বসাই ও দিয়ে সবার আগে সকল নাউনের আগে আমরা কি বসাবো বসাবো যেমন অরেঞ্জ এ বসাবো না এন এন বসাবো এন হবে এন বসাবো এট এন অরেঞ্জ আই এট এন অরেঞ্জ কিন্তু যখনই ওয়ান থাকবে ওয়ান এর আগে কিন্তু আমরা আর এন বসাবো না যেমন জেরি ওয়াজ ড্যাশ অরফান কি হবে বলো তো স্যার ই হবে কেন ই হবে এটা কি ওয়ান আমরা যে শুধু ওয়ান যখন থাকে ওয়ান এর আগে আমরা এ বসাবো বাকি সবার আগে এন বসাবো স্যার এখানে এন হবে তাহলে জেরি ওয়াজ এন এরপরে আই গেভ হি গেভ মি ড্যাশ 1 টাকা নোট কি হবে আচ্ছা আমরা আজকে এই পর্যন্তই আমাদের শেষ হয়ে যাবে লাস্টে কে এসেছো বলো দেখি শেষে কে এসেছো একদম শেষে রোল কল হয় নাই রোল কল হয় নাই নাম ডাকা হয় নাই এমন কে আছো বলো দেখি শেষে কে আছো স্যার